হিরো আর হন্ডা এই দুটো কোম্পানি আলাদা কেন হয়েছিল জানেন? আসলে 1994 সালে ইন্ডিয়াতে কোনো বাইক ছিল না, তখন শুধু সাইকেলই চলতো। আর হিরো ইন্ডিয়ার সব থেকে বড় সাইকেল বানানোর কোম্পানি ছিল, আর হন্ডা জাপানে সব থেকে বড় বাইক বানানোর কোম্পানি ছিল। কিন্তু হিরো কোম্পানির কাছে বাইকের ইঞ্জিন বানানোর কোনো টেকনোলজি ছিল না, তাই এরা দুজন একটা ডিল করে যেটাতে হিরো কোম্পানি বাইকের বডি বানাবে আর হন্ডা কোম্পানি বাইকের ইঞ্জিন বানাবে। মার্কেটে প্রথম হিরো হন্ডা সিডি 100 লঞ্চ করে, যেটা স্কুটারের থেকে সস্তা ছিল আর মাইলেজও অনেক বেশি দিত, মানুষ অনেক বেশি পছন্দ করতে শুরু করে। আর দেখতে দেখতে হিরো হন্ডা ইন্ডিয়ার নাম্বার ওয়ান বাইক কোম্পানি হয়ে যায়। হিরো কোম্পানি যখন এই বাইক জাপানে বিক্রি করার কথা বলে, তখন জাপান পরিষ্কার মানা করে দেয়। আর হন্ডা কোম্পানি হিরো কোম্পানির সবকিছু ইনফরমেশন চুরি করে নেয়, ইন্ডিয়ার মার্কেটে সস্তা দামে হিরো হন্ডার মতো বাইক বিক্রি করতে চালু করে দেয়, যার ফলে হিরো কোম্পানি বরবাদের মুখে চলে আসে। আর তারপর থেকে হিরো আর হন্ডা আলাদা হয়ে যায়।